আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। ঈদে নিশ্চয়ই তেল মশলার খাবার খেতে হয়েছে। এখন হয়তো ভাবছেন কম তেল মশলার কী খাবার তৈরি করা যায়, যা খেতে সুস্বাদু হবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। আজ আমি তেমনি একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই খাবারটি সকালের নাস্তা এবং বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। ঈদের কারণে ঘরে বেশ কিছু সবজি জমেছে, সাথে আরও কিছু দিয়ে মজার একটি নাস্তা তৈরি করতে পারি। তৈরি করে নিচ্ছি স্বাস্থ্যসম্মত দারুণ মজার নাস্তা। দিচ্ছি 2 টেবিল চামচ কিউব করে কাটা পেঁয়াজ। আমি বেশ ছোট করে কিউব করেছি। দিচ্ছি মাঝারি একটি টমেটো কুচি। গাজর কুচি দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আছে 2 চা চামচ মরিচ কুচি, আরও আছে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সব কিছু মিলে সুন্দর ঘ্রাণ হবে। দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিচ্ছি চিনি 1 চা চামচ। চিনিতে খাবারের টেস্ট বাড়বে, মিষ্টি হবে না। এবার সবজিগুলো হাত দিয়ে মেখে নরম করে নিচ্ছি। অন্যান্য সবজিও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। মাখা হয়ে নরম হয়েছে। নিয়েছি এর মধ্যে 1 কাপ সেদ্ধ চালের গুঁড়া। এই চালের গুঁড়াতে অল্প করে পানি দিয়ে আটা ময়ানোর মতো ময়ান করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এভাবে ময়ান করে নিতে হবে। 3 মিনিট হয়েছে ময়ান করেছি, এইরকম হয়েছে। এবার এই ময়ান করা চালের গুঁড়াতে 1 কাপ ময়দা দিলাম। আরও দিচ্ছি ডিম, 2টো ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই হুইস্কটি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই গোলানোর কাজটি আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। এখনও পানি দেওয়া হয়নি, এবার দিতে হবে পানি। পানি আমি একবারে দেব না, 1 কাপ পানি নিয়েছি, প্রথমে অল্প করে দিচ্ছি। পানি মিশাচ্ছি চালের গুঁড়াতে। ঘন হয়েছে, আরও পানি লাগবে। আবারও দিচ্ছি পানি, তবে পুরোটা দিচ্ছি না, অল্প করে রেখে দিচ্ছি। ডিম ময়দা চালের গুঁড়া মিশাচ্ছি। মিশানো হয়েছে, রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন বেশ ঘন হয়েছে বেটার। এর মধ্যে মাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি থেকে যে পানি বের হয়েছে সেই পানি সহই দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে, বেটারটি দেখতে কালারফুল হয়েছে। দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ তেল, বাকি পানিটুকুও দিয়ে দিলাম। এবার মিশাচ্ছি আবারও ভালো করে। প্রায় 2-3 মিনিট এভাবেই মেশাতে হবে। মেশানো হয়ে এসছে, এবার চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হলো বেটার। তার আগে দিচ্ছি আরও 1 টেবিল চামচ গাজর কুচি। এখানে আছে বাদাম আধা ভাঙা 3 টেবিল চামচ, সবটুকুই দিয়ে দিলাম। এবার আবার একটু মিশাচ্ছি। আমি নিয়েছি চীনাবাদাম, ভেজে আধা ভাঙা করে রেখেছিলাম। চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি, এইরকম ঘন করতে হবে বেটার। এখানে চালের গুঁড়া দেওয়াতে টেস্ট হবে। চুলাতে পাত্র বসিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখেছি পাত্র। দিচ্ছি পাত্রে বেটার পরিমাণ মতো। পাটিসাপটা পিঠার মতো ঘুরিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হলো, দেখি এই পাশ হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এবার আর ঢেকে দেওয়া লাগবে না। এই পাশ আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। 1 মিনিট হলো, হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি পাত্রে। স্বাস্থ্যসম্মত ঝাল নাস্তা। আবার ওই পাত্রে তেল ব্রাশ করে নিলাম। বেটার ভালো করে নেড়ে দিতে হবে পাত্রে। ভালো করে না নাড়লে সবজি বাদাম সব কিছু নিচে জমে থাকবে, সেই জন্য বেটার পাত্রে দেওয়ার সময় নেড়ে দিতে হবে। চুলার আঁচ একই রকম রেখেছি। এইভাবে আমরা সবগুলোই করে নিচ্ছি। স্বাস্থ্যসম্মত এই নাস্তাটি যেমন ঝটপট হয়ে যায়, তেমনি খেতেও সুস্বাদু হয়। এই নাস্তাটি আমরা শুধু সকালে বিকেলে কেন, টিফিনেও দেওয়া যেতে পারে। ঠান্ডা হলেও খেতে খারাপ লাগবে না। এবার আপনারা চা দিয়ে খান, সস দিয়ে খান বা আচার দিয়ে খান, সব কিছু দিয়ে ভালো লাগবে। তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত দারুণ মজার নাস্তা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।